আনন্দময় দিন কোনটি? ১৬তম দিনের মতো যখন বইমেলা চলছে তখন একথা নিঃসন্দেহেই বলা যায় ১৬তম দিনটি বইমেলার জন্য এখন পর্যন্ত সবচেয়ে আনন্দময় দিন। কেন বলছি? কারণ আজকে সাপ্তাহিক ছুটির দিন, অসংখ্য পাঠক লেখক প্রকাশকদের উপস্থিতিতে উপচে পড়েছে বইমেলা। সকাল ১১টায় দ্বার খুলেছে, তারপর থেকেই সবাই আসতে শুরু করেছে। প্রবল রৌদ্র রয়েছে, সকালেও ছিল, সেই রৌদ্র উপেক্ষা করি মানুষ আসছেন, দেখছেন, বই কিনছেন, ঘুরছেন। এখন এই পড়ন্ত বিকেলবেলা যখন রোদটা কিছুটা নিস্তেজ হয়ে আসছে তখন এই সংখ্যাটা বাড়ছে। পুরো ১৫ লক্ষ বর্গফুটের প্রত্যেকটি অঙ্গনে এখন অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজকের প্রাণের মেলায় আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন কথা সাহিত্যিক এবং নাট্যকার শফিকুর রহমান শান্তনু, এবং একই সাথে আমাদের সাথে রয়েছেন গণমাধ্যম কর্মী এবং লেখক সুশান্ত সিনহা। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আপনি গণমাধ্যম কর্মী এবং আপনি নাট্যকার এবং কথা সাহিত্যিক, তার মানে হচ্ছে আপনারা দুজনেই কিন্তু মানুষের মন নিয়ে কাজ করেন, মানুষকে মানুষদের সাথে তাদের সাথে মিলেমিশে তাদের জীবনযাত্রার কথাই বলেন। প্রথম আপনাকে দিয়ে শুরু করি সুশান্ত সিনহা ভাই, আপনার বইটির নাম সম্প্রচার সাংবাদিকতা পাঠ এবং বাস্তবতা। আমাকে একটু বলবেন, আপনি অনেকদিন ধরে গণমাধ্যমের সাথে জড়িত, বিশেষত সম্প্রচার সাংবাদিকতার সাথে, দক্ষিণ এশিয়াতে এই যে শেষ কথাটি বললেন পাঠ ও বাস্তবতা, বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার বাস্তবতাটা কি? এক বাস্তবতাটা হচ্ছে যে এই মুহূর্তে যতটা আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু যাচ্ছে বা জনস্তরিত হচ্ছে, মানুষের আগ্রহ কিন্তু ভিজুয়াল মিডিয়াতে। আমি সামাজিক মিডিয়ার কথা এই জন্য বলছি কারণ অনেকেই মনে করছে সামাজিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যেটা আমরা বলছি সেই সোশ্যাল মিডিয়াটা মানুষের প্রতিদ্বন্দ্বী। সেই সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট কিন্তু যাচ্ছে টেলিভিশনের, সুতরাং টেলিভিশন ভিজুয়াল মিডিয়া দিয়ে যত দ্রুত মানুষকে কানেক্ট করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে বাংলাদেশের মতো জনবহুল দেশে এবং ঘটনাবহুল দেশে টেলিভিশন অর্থাৎ সম্প্রচার সাংবাদিকতা হচ্ছে এখন সবচেয়ে টপ প্রায়োরিটির জায়গায় কিন্তু আছে, সেটা আমরা সব ক্ষেত্রেই দেখছি। এই সম্প্রচার সাংবাদিকতাকে কোথায় নিয়ে যেতে চাই আমরা, সেটি কিন্তু আমাদের যারা টেলিভিশন চ্যানেলগুলো আছে তার যে মিডিয়ার মালিকরা আছেন, কর্মকর্তারা আছেন, সবার যে নিউক্লিয়াস যেটা আমরা বলছি যে টেলিভিশনের নিউক্লিয়াস হচ্ছে সাংবাদিকরা, সেই সাংবাদিকের জন্য মূলত এই বইটি আমি প্রকাশ করেছি। এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সাংবাদিকদেরকে একটা থট দেওয়া, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার যেমন একটা সূত্র, এই সূত্র মেনে কিন্তু বীজগণিতিক অঙ্কগুলো যেমন হয় ঠিক এখানেও আমরা একটা কি করলে কি করিতে হবে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে আমাদের চিন্তার জায়গাতে আমরা একটা থট দেওয়ার চেষ্টা করেছি পদ্ধতিগত, যে সাধারণ মানুষ যেভাবে দেখবে একজন সাংবাদিক কি সেভাবে দেখবে, সূর্য উঠছে সূর্য ডুবছে এটা সাধারণ মানুষের চিন্তা, কিন্তু সাংবাদিকরা কিভাবে ভাববে, তার ভাবনাটা আসলে কিভাবে হওয়া উচিত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বইটা দিয়েছি। আমি মনে করি যে আমাদের দেশে সাংবাদিকতার অনেকগুলো ভালো দিক আছে কিন্তু এটা এখনো যথেষ্ট নয়, কারণ সময়ের সাথে সাথে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনের জায়গায় আমাদের যে বইটি এবার প্রকাশ করেছে ম্যাজিক লন্ঠন প্রকাশনা, এটির নাম আমরা দিয়েছি সম্প্রচার সাংবাদিকতা এক পাঠ ও বাস্তবতা। পাঠ এই কারণে কারণ টেলিভিশনগুলো মানে যারা চলছে সাংবাদিক যাদের যে নিয়ে সেই সাংবাদিকরা যেখানে তৈরি হচ্ছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করছে তাদের সাথে বাস্তবতার যদি আমরা মেলবন্ধনটা সংমিশ্রণটা না ঘটাতে পারি তাহলে আসলে সাংবাদিকতাকে পরের ধাপে নিয়ে যাওয়ার অর্থাৎ কম্পিটিটিভনেসের যে যুগ আমরা বলছি মানে থেমে থাকার সুযোগ নেই, আগের মতো নতুন করে ভাবতে হবে, নতুন ভাবনাই কিন্তু নতুন সংবাদের যোগান দেবে। আগে হয়তো আমরা সাধারণ একটা ঘটনা সাধারণভাবে দেখতাম, ওটা নিউজ করতাম, ওখান থেকে এখন নতুন নিউজ বের করতে হবে কারণ আপনার সঙ্গে কম্পিটিশন করছে আরও 23টা টেলিভিশন। এই জায়গায় দাঁড়িয়ে যদি সাংবাদিকদের হাতে আমরা একটা সত্যিকার্থে পুস্তক তুলে দিতে পারি যেটার দ্বারা সে চিন্তার খোরাক যোগাবে, এই ধরনের একটা উদ্যোগ থেকে আমরা এই বইটি ম্যাজিক লন্ঠন এবার প্রকাশ করি। আপনি বলতে চাচ্ছেন যে সম্প্রচার সাংবাদিকতা পাঠ ও বাস্তবতা এটা মূলত যারা সাংবাদিকতা ইতিমধ্যে করা শুরু করেছেন তাদের জন্য, কিন্তু যারা নতুন করে করবেন তাদের জন্য কি এই বইটি বিবেচ্য হবে? দুই পক্ষের জন্য, এটা একাডেমিক বই। একাডেমিক বইগুলোতে আমরা যেটা দেখেছি যে সাংবাদিকতা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি দেখা যাচ্ছে যে ১৯৩০ সালের ১৯৪০ সালের ৬০-এর দশকের বইয়ের উদাহরণ দিয়ে আমাদেরকে পড়ানো হয়, কিন্তু হালামলে যে সাংবাদিকতার একটা আমূল পরিবর্তন হয়েছে এখন আবার জটিলতাটাও বেড়েছে। যেমন আমরা ছোট্ট উদাহরণ দিই, এখন ফেসবুক কিন্তু অনেকেই কিন্তু আমরা অনেক নিউজ পাচ্ছি কিন্তু সব নিউজকে আমরা ব্যবহার করতে পারবো, করে কিন্তু অনেকে বিপদে পড়ছে। তাহলে সামাজিক কোনটাকে আমরা নেব আর কোনটাকে আমরা ছাড়বো না, কোনটাকে আমরা ধরবো আর কোনটাকে আমরা ধরবো না, এই জিনিসগুলো কিন্তু আজকে থেকে ২০ বছর আগে এত জরুরি ছিল না, এখন যেটা সাংবাদিকদের জন্য জরুরি। এই বইটির মধ্যে আমরা উদাহরণ দিয়ে দিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা বিষয়। আমরা অনেক সময় শুনি যে আমাদের নীতি মেনে চলতে হবে, নৈতিকতার
সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। কিন্তু কোথায় নৈতিকতার ঘাটতি হলো সেটা কিন্তু আমরা কাউকে দেখিয়ে দিই না। আমরা দেখিয়ে দিই না যে আপনাকে এই জায়গাটাই ভালো করতে হবে, পার্টিকুলার এই পয়েন্টে ভুল হয়েছে, এই জায়গাটাতে আপনি যদি একটু সংশোধন করেন, অথবা ভুল যদি নাও হয় যে এই জায়গাটাতে আপনি আরেকটু যদি ভাষাগত দক্ষতাটা দিতেন বা তথ্যগত সংমিশ্রণটা আরেকটু বাড়াতেন তাহলে রিপোর্টটা কিন্তু ভালো হতো। আমরা কিন্তু সেই জায়গা থেকেই চেষ্টাটা করেছি। উদাহরণ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো গায়েবী কোনো কথাবার্তা না, আপনাকে ভালো হতে হবে, সাংবাদিক মানে ষষ্ঠ ইন্দ্রিয় থাকতে হবে, ধ্যান জ্ঞান থাকতে হবে, সাংবাদিকতা প্যাশন হতে হবে, কিন্তু কোন জায়গাটাতে নেই সেইটা আসলে এখানে ধরিয়ে দেওয়ার জন্য উদাহরণগুলো দিয়েছি। এটা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য এবং সাংবাদিকতায় যারা আসতে চায় বা সাংবাদিকতা করছে তাদের জন্য এটি কাজে লাগবে। এই কারণে বলছি আমরা যে প্রত্যেকটা ঘটনা, যেমন আমরা লাইভ করছি আজকে এই লাইভ অনুষ্ঠানে, এখানে আমি কি বলছি বা আপনি কি বলছেন এখানে ঠিক জায়গায় ঠিক শব্দটা আমরা ব্যবহার না করে কখনো কি আবেগে অতি উচ্ছ্বাসে বেশি শব্দ প্রয়োগ করছি যেটা দরকার ছিল না, অথবা তো এমন মানে মনোযোগের অভাব থাকছে আমার যে কারণে হচ্ছে এখানে আসলে আমি দায় সারা গোছের কটা কথা বলে চলে গেলাম, হয়তো লাইভটা হলো। এই জায়গাটাতে আমরা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করেছি এই বইটির মাধ্যমে। ধন্যবাদ। আমি একটু শান্তনুভের সাথে কথা বলি এবার। ভাই, একই সাথে আপনি নাট্যকার এবং কথা শিল্পী, এই দুটোর কি একটা যোগ আছে আপনি কি মনে? আমার তো মনে হয় অবশ্যই, আসলে লেখালেখির জায়গাটা তো আসলে অনেক বড়। তো আমরা যখন কেউ কবিতা লিখে তিনিও কিন্তু আসলে একটা চিত্রকল্প লিখেন, তো ওই চিত্রকল্পটা উনি প্রকাশ করেন কবিতার ভাষায়। যিনি ছবি আঁকেন তিনিও তার চিত্রটা কিন্তু আসলে একটা গল্পই মূলত তিনি বলতে চান। তো একইভাবে আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন নাটক লিখি তখন আমি যেমন একটা গল্প বলতে চাই, আবার একই সাথে যখন আমি উপন্যাসটা লিখছি তখন আসলেও আমি একটা গল্প লিখতে চাই। কিন্তু নাটক আর উপন্যাস লেখার মধ্যে আমার কাছে এক ধরনের একটা ফারাক মনে হয় লিখতে গিয়ে, যেটা হচ্ছে যে আসলে নাটকটা তো একটা টিম ওয়ার্ক। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি হয়তো একটা নাটক যখন আমি লিখছি আমি একটা কঙ্কাল দাঁড় করাচ্ছি, ওটাকে হাড় মাংস এটা দিচ্ছেন হচ্ছে পরিচালক এবং শিল্পীরা, কিন্তু আমি যখন একটা উপন্যাস লিখছি তখন কিন্তু গোটা মানুষটাকেই আমি নিজ হাতে তৈরি করছি। তো ওইটার আনন্দটা আসলে অনেক ব্যাপক। একটু বলবেন যে আপনি, আমি যতটুকু জেনেছি আপনি 300-এর উপরে বেশি নাটক লিখেছেন টেলিভিশনের জন্য, এত নাটক এত এত চরিত্র, কখনো কি মানে সমস্যায় পড়েছেন যে প্রত্যেকটা চরিত্র তো ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মানুষই আলাদা, সেইগুলো পোর্ট্রেট করতে গিয়ে আপনি কী ধরনের সংকটের মুখোমুখি? সংকট না ঠিক, আসলে যেটা হয় কি যে এই চরিত্রগুলো না আমার চারপাশে ঘোরাফেরা করে, তো মানে লিখতে গিয়ে সংকট না, বরং আমার কাছে মনে হয়েছে অনেক চরিত্র আমার এখনও আছে যাদেরকে আমি হয়তো ফুটিয়ে তুলতে পারিনি বা লিখতে পারিনি। তো সেই চরিত্রগুলো আমার মনে হয় যে আমাকে ঘুমোতে দেয় না এবং আমার চারপাশে ঘোরাঘুরি করে যে আমাকে নিয়ে কখন লিখবে বা আমার ঘটনাটা কখন উঠে আসবে। একটা বিষয় আমি লক্ষ্য করেছি, বাংলাদেশের টেলিভিশন নাটকগুলোতে কিছু তারকাদের কে কেন্দ্র করে নাটকগুলো রচিত হচ্ছে, চরিত্রের যে ভেরিয়েশন, চরিত্রের যে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রকে আলাদা করা, সেটি খুব একটা করা যায় না। অনেক সময় দেখা যায় যে একই অভিনেত্রী একই অভিনেতা, মনে হচ্ছে প্রত্যেকটা নাটকই তাদের একই ধরনের চরিত্র বা একই মানুষ, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মানুষকে চাই। সেই ক্ষেত্রে আপনি নাট্যকার হিসেবে কি বলবেন, এইটা কি আপনার কাজ নাকি পরিচালক যিনি তার আসলে কাজ? এটা অবশ্যই পরিচালক প্রযোজক এবং আমি সর্বোপরি বলবো চ্যানেলের কাজ। হ্যাঁ, তো একটা ব্যাপার কি যে আসলে আমরা কিন্তু এমন না যে যারা জনপ্রিয় অভিনেতা তারাও কিন্তু বিভিন্ন চরিত্রে রূপদান করেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একজন নাট্যকার হিসেবে প্রথম দায়িত্বটা কিন্তু আমাদের, কারণ কি আমি যদি একটা বিচিত্র চরিত্র না লিখি তাহলে বা ওই চরিত্রে যদি ওই বৈচিত্র্যতা না থাকে তখন কিন্তু আসলে একজন শিল্পীও বা ওখানে কী করবেন? তো আমি যদি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, আমি আসলে বিভিন্ন চরিত্র নিয়ে লিখতে পছন্দ করি, মানে আমার এই সুইপার নিয়ে আমি লিখেছি, বিভিন্ন পেশাজীবী যে চরিত্রগুলো তাদেরকে নিয়ে আমি লিখেছি, আবার এই সমকালীন বাংলাদেশের যে নগরায়ণের যে বিভিন্ন চরিত্র যারা নগরায়ণের সংকট এবং মূল্যবোধের কিংবা মূল্যবোধহীনতার কথা বলছে সেই চরিত্রগুলোকে নিয়েও আমি লিখেছি। আরেকটা বিষয় সবসময় আসলে অভিযোগ আকারই আসে যে বাংলাদেশের চলচ্চিত্র অথবা নাটকে গল্পের বড় অভাব, মানে গল্পটা নিয়েই সবাই একই গতানুগতিক গল্প, গতানুগতিক সংলাপ, এর মধ্যে ঘুরপাক খায়। একজন নাটকের হিসেবে আপনি কি বলেন? না, এটা সত্যিই খুব দুঃখজনক, এবং আপনি যে কথাটা বললেন কথাটা কিন্তু আংশিক সত্যি, কারণ একজন মানে আমি একজন নাট্যকার হিসেবেও দেখি যে গল্পের সংকট আসলে কথাটা সঠিক না। ব্যাপারটা হচ্ছে কি যে আমরা একটা গল্পকে কতটুকু পরিচর্যা করছি, দেখা যাচ্ছে যে আমাদের এক্ষেত্রে আমার কাছে আমি আবারও বলবো যে টিভি চ্যানেলগুলোকে সবার আগে এগিয়ে আসতে হবে, যে তাদের কাছে যদি বলা হয় যে একজন শিল্পীর চাইতে একটি গল্পকে প্রাধান্য দিয়ে তারা যদি নাটকগুলো প্রচার করে, এবং অনেক চ্যানেল এখন করছেও, হ্যাঁ, তো প্রচার করলে তখন
আসলে গল্পের ওই বৈচিত্র্য ব্যাপারটা চলে আসে। কিন্তু আমরা অনেক সময় দেখি কি যে একজন শিল্পীকে প্রাধান্য দিয়ে যখন গল্প করা হয় তখন আসলে হয় কি যে ওই শিল্পীর যেখানে আরাম সেই জায়গাগুলোকেই কিন্তু গল্পের মধ্যে চলে আসছে। ফলে হচ্ছে আমি চাইলে একটা প্রান্তিক জনগোষ্ঠীর গল্প আমি লিখতে পারছি না, বা ওই প্রান্তিক জনগোষ্ঠীর একটা চরিত্র আমি তৈরি করতে পারছি না, কারণ ওই শিল্পীকে নিয়ে ওই জায়গাটায় যাওয়াটা একটু মুশকিল। কিন্তু আমি যদি গল্পের দিকে নজর দেই তাহলে কিন্তু আসলে এই সংকটটা থাকে না, তখন যে কোনো শিল্পীকে নিয়েই কিন্তু আমার গল্পটা আমি প্রকাশ করতে পারি বা ফুটিয়ে তুলতে পারি। ধন্যবাদ। আমি আবার একটু সুশান্ত সিনহার কাছে ফিরতে চাই। ভাই, আপনি সাংবাদিকতায় পড়াশোনা করেছেন, একজন সাংবাদিক হতে গেলে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করার ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? পরবর্তীতে আরেকটি প্রশ্ন আপনার সাথে আগে একটু আগাম করে নিই, সেটি হচ্ছে দক্ষিণ এশিয়াতে। আমি আসলে প্রথম দিকে এই প্রশ্নটি করেছিলাম যে দক্ষিণ এশিয়ার দিকে যদি তাকাই তাদের সম্প্রচার সাংবাদিকতার সাথে আমাদের সম্প্রচার সাংবাদিকতার কৌশলগত পার্থক্যটা কি আপনার মনে হয়? প্রথম উত্তরটা দিয়ে শেষেরটা দিয়ে, আসলে কৌশলগত একটা বড় ধরনের পার্থক্য আছে। আমরা যে টাইপের সাংবাদিকতা করি টেলিভিশনে বিশেষ করে, এই টাইপের সাংবাদিকতা কিন্তু দুনিয়ার অন্য দেশে হয় না, আমাদের প্রতিবেশী ভারত বা পাকিস্তান নেপালেও হয় না। ওখানে একটা মৌলিক পার্থক্য আছে, মানে আমরা একটা ফরম্যাট করে নিয়েছি যে দুজন বক্তার বক্তব্য, মাঝখানে আমার কিছু বক্তব্য, তারপরে শেষ করছি শুরু করলাম। এই যে ফরম্যাট, কাঠামোগত যে স্টোরির যে বলার ধরনটা, সেটি কিন্তু আমাদেরটার সাথে পৃথিবীর কারোই মিল নেই, দক্ষিণ এশিয়ার কারণেই। ভারত এবং পাকিস্তানে ওখানে ছবির ব্যবহারটা অনেক বেশি, ওরা একটা ছবিকে পেলেই সেই ছবিটাকে এক্সক্লুসিভ দিয়ে বারবার ওপিনিয়ন নিয়ে 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 সংশ্লিষ্ট লোকজনকে, যারা ভুক্তভোগী তাদেরকে যেমন যুক্ত করে, তেমনি এটার সঙ্গে যারা জড়িত বা ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ওপিনিয়ন নিচ্ছে বা এক্সপার্ট ওপিনিয়ন নিচ্ছে, আমরাও সেটা নিচ্ছি। কিন্তু আমরা কিন্তু রিপোর্টার কেন্দ্রিক, অর্থাৎ রিপোর্টারের মুনশিয়ানার কথাটা আমি বারবার বলছি। অনেকেই বলে যে আমাদের লিখতে হয় কম, যার ফলে ভাষাগত অত দরকার, কিন্তু টেলিভিশনে ভাষাটা অনেক জরুরি। কেন জরুরি আমি বলছি, ভাব সম্প্রসারণে আপনি যে কথাটা অনেক লম্বা করে দুই লাইনে বলতে পারেন, টেলিভিশনে দেড় মিনিটের মধ্যে যদি আপনাকে স্ক্রিপ্ট করতে হয় বা নিউজটা ছাড়তে হয়, সেখানে বক্তব্য যুক্ত করতে হবে দুজনের একজনের, বা মাঝখানে সাউন্ড বাইট হিসাবে অন্য কারো যদি কথা থাকতে পারে, পুলিশ বা অন্য কারো থাকলো, তার মধ্যে কিন্তু আপনার সবটা বলতে হবে, অর্থাৎ সারাংশ করতে হবে আপনাকে। সুতরাং সারাংশ লেখা কিন্তু অত্যন্ত কঠিন। যেমন রবীন্দ্রনাথ একবার জায়গায় বলেছিলেন, যদি জ্ঞান বিতরণ করতে হয় বা কোনো পণ্য যদি দেশের সবখানে ছড়িয়ে দিতে হয় তাহলে জাহাজে করে কিন্তু আনলে হবে না, কারণ জাহাজে করে আপনি পোর্ট পর্যন্ত আসবে, দেশের মধ্যে যদি আপনাকে ঢুকাতে হয় ছোট ছোট করে নৌকায় করে, ডিঙি নৌকায় করে আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে আমরাও বলছি যে টেলিভিশন সাংবাদিকতাটা এই জায়গাতেই রিপোর্টারের মুনশিয়ানা, যেটা সাউথ এশিয়ার অন্যদের সাথে আমি তুলনা করছি না, কিন্তু অন্যদের ফরম্যাটটা আমি ধরে বলছি। আমাদের সাংবাদিকদের মুনশিয়ানা হচ্ছে অল্প কথায় সবটা বলতে হবে আপনাকে, ইনক্লুডিং আপনাদের পারিপার্শ্বিক যে ঘটনার সাথে জড়িত যারা তাদের বক্তব্য সহ। সেই জায়গায় দাঁড়িয়ে বলছে আমাদের ধরনটা নিয়েই আমরা আসলে এগিয়েছি। এই আজকে প্রায় 15-20 বছর ধরে যে জায়গায় এসেছে টেলিভিশন, এর পরবর্তী ধাপে যাওয়াটা খুব জরুরি। সেই ধাপে যাওয়াটা হচ্ছে গুণগত সাংবাদিকতার মানটা বাড়াতে হবে। এখনও আমাদের দেশে ভারত পাকিস্তানের তুলনায় অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা বেশ পিছিয়ে আছি, এটা স্বীকার করতেই হবে। আরেকটি প্রশ্ন ছিল যে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, অবশ্যই সাংবাদিকতা বিভাগে পড়লে যে জিনিসটা হচ্ছে সেটা একটা তার অ্যাডভান্সনেস থাকে। যেমন আমি বলছি যে আমরা যখন সাংবাদিকতা পড়েছি তখন আমি জানতামও না যে সমাজকর্ম বা সমাজবিজ্ঞান বা ফিলোসফিতে কী পড়ানো হচ্ছে, অথবা সাইকোলজিতে বা মনোবিজ্ঞানে কী পড়ানো হচ্ছে। আজকে কিন্তু ওই সেদিনের মনোবিজ্ঞান পড়াটা আমার যে একটা পার্ট ছিল সেটি কিন্তু অনেক কাজে আসে, কারণ আমরা দেখছি, একটা উদাহরণও দিয়েছি আমরা, করণ বাজারে যখন আমরা বাজারে নিউজ করতে যাচ্ছি প্রথমের দোকানদারগুলোর সঙ্গে যখন কথা বলছি, তিনি কিন্তু হ্যাঁ ভাই মাছের দাম নাই না বিক্রি নাই বলে চলে যাচ্ছে। তাহলে ওর সাইকোলজিটা কিন্তু আমার বোঝা খুব জরুরি সাংবাদিক হিসাবে, যে ও আসলে নিউজটাকে তার মতো করে সেল করার জন্য সে এটাকে ব্যবহার করছে না, ও রিয়েল নিউজটা দিচ্ছে কি না বা তথ্যটা দিচ্ছে কি না সেটা যাচাই করার জন্য সাংবাদিকের কিন্তু ওই সাইকোলজিক্যাল বা ওই মনস্তত্ত্বর দিকটা বুঝতে হবে। যেমন আমাদের সাংবাদিকতা একটা বিষয় পড়িয়েছিল যে স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট ছিল, তখন খুব বেশি গুরুত্ব দেয়নি। এখন সাংবাদিকতা করতে এসে দেখছি যে পরিসংখ্যান ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হচ্ছে। মিলিয়ন বিলিয়নের হিসাবে কিন্তু আমাদের স্টেশনের কিন্তু একটা মানে মান সম্মান হারানোর মতো জায়গায় আমরা চলে যেতে পারি, সেই জায়গাতে আমাদের সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই, ধন্যবাদ। দর্শক, আজকে 16তম দিনের মতো বইমেলা চলছে। বলছিলাম যে সকাল 11টায় দ্বার খুলেছে, এরপরই কিন্তু লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে, এবং আজকে আমাদের দেখা যে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করছি আমরা। তো সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতেও বইমেলা যে প্রাণ ধারণ করেছে সেই প্রাণ আরেক প্রাণে ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা।